আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল নূর, সিনিয়র শিক্ষক, আথারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকাই আমার কাম্য। আর এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই ঘরে থেকে লেখাপড়া করতেছ, অযথা বাইরে ঘোরাফেরা করতেছ না। আমার বিশ্বাস আমি আজকে তোমাদের সঙ্গে একটা ক্লাস নিব। ইসলাম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের এক নম্বর পাঠ আখলাক। আখলাক কি? আখলাক আরবি শব্দ। আখলাক হচ্ছে আরবি ভাষার শব্দ, এটি বহু বচন। এর এক বচন খুলুকুন। এর আবিধানিক অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র, আচার আচরণ ইত্যাদি। শব্দগত বিবেচনায় আখলাক বলতে সচ্চরিত্র ও দুশ্চরিত্র উভয়কেই বোঝায়। ভালো চরিত্রও বোঝায়, মন্দ চরিত্রও বোঝায়। তবে প্রচলিত অর্থে আখলাক শুধু সচ্চরিত্রকেই বোঝায়। প্রচলিত অর্থে শুধু আখলাক সচ্চরিত্রকেই বোঝায়। যেমন ভালো চরিত্রে মানুষকে আমরা চরিত্রবান বলি, আর মন্দ চরিত্রের মানুষকে আমরা চরিত্রহীন বলি। ব্যবহারিক বিবেচনায় আখলাক দ্বারা ভালো ও উত্তম চরিত্রকে বোঝানো হয়। মূলত আখলাক হচ্ছে মানুষের স্বভাব সমূহের সমন্বিত রূপ। মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সব কিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। তা ভালো কিংবা মন্দ হতে পারে। এক কথায় মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকেই আখলাক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছ যে মানুষের সব কাজ ও নীতির সমষ্টির নামই হচ্ছে আখলাক। আখলাক কিন্তু আখলাক আবার দু প্রকার। আখলাক আবার দুই প্রকার। একটা হচ্ছে আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণ বা প্রশংসনীয় চরিত্র, আর দ্বিতীয়টি হচ্ছে আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ বা চরিত্র। আখলাকে হামিদা হল মানুষের প্রশংসনীয় গুণাবলীর, আর আখলাকে জামিমা মানব স্বভাবের মন্দ অভ্যাসগুলোর সমষ্টির নাম। প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো, আখলাকে হামিদা হল মানুষের প্রশংসনীয় গুণাবলী, আর আখলাকে জামিমা হচ্ছে মানব স্বভাবের মন্দ অভ্যাসগুলোর সমষ্টির নাম। আমরা আলোচ্য অধ্যায়ে এই দু প্রকারের আখলাকের পরিচয় ও গুরুত্ব, কুফল এবং কতিপয় ভালো মন্দ চরিত্র সম্পর্কে
জানতো। এলা আমরা প্রথমে আখলাকের হামিদার পরিচয় সম্বন্ধে আলোচনা করি। তা আমি আগেই বলেছি আখলাকের তো স্বভাব চরিত্র আচার আচরণ, আর হামিদা অর্থ হচ্ছে প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় চরিত্র বা সচ্চরিত্র। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সর্বসমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয়, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। এক কথায় মানব চরিত্রের সুন্দর নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর সুষ্ঠ ও কল্যাণকর হয় তখন সে স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা হুসনুল খুলুক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি বললাম আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা হুসনুল খুলুক বলা হয়। আর আখলাকে হাসানা অর্থ সুন্দর চরিত্র। মানব চরিত্রের উত্তম অনৈতিক গুণাবলী আখলাকে হামিদায়ের অন্তর্ভুক্ত, যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন করা, মানব সেবা করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, দয়া করা, ক্ষমাগুণে গুণান্বিত হওয়া ইত্যাদি গুরুত্ব। আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পূর্ণ মাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানবিকতা ও নৈতিকতার আদর্শে আখলাকে হামিদার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। মানুষের ইহ ও পরকালীন সুখ শান্তি উত্তম আখলাকের উপরই নির্ভরশীল। সচ্চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি মহান আল্লাহ তাআলার নিকটও ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। এজন্য মানুষকে আখলাক শিক্ষা দেওয়া ও নবী রসুলগণের অন্যতম দায়িত্ব ছিল। আমি আবার বলছি, এজন্য মানুষকে আখলাক শিক্ষা দেওয়াও নবী রাসূলগণের অন্যতম দায়িত্ব ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সব ধরনের সৎগুণ তার চরিত্রে পাওয়া যায়। স্বয়ং আল্লাহ তাআলা তার প্রসঙ্গে পবিত্র কালামে করিমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইন্নামা বুইস্তু
লিউতিম্মা মাকারিমাল আখলাক, উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি নিজেই প্রেরিত হয়েছেন মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দানের জন্য। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমনি মানব জাতিকে সচ্চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য তিনি সৎ অনৈতিক স্বভাব অনুশীলনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী যে তাদের মধ্যে চরিত্র বিচারে সবচেয়ে উত্তম। প্রকৃতপক্ষে সচ্চরিত্র পরকালীন জীবনেও মানুষের কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায়, উত্তম আচার আচরণ, মানুষকে পুণ্যবা সওয়াব দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিররু হুসনুল খুলক, সুন্দর চরিত্রই পুণ্য। অতএব আমরা সবাই সৎ চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করব, আর উত্তম চরিত্রই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে জীবনকে সুন্দর করবে। এটাই আজকের পাঠ।